मोहम्मद जहांगीर आलम सहयोगी अध्यापक भूगोल परिवेश विभाग चट्टग्राम कलेज चट्टग्राम आज उच्च माध्यमिक श्रेणी भूगोल प्रथम पत्र वायुमंडल नहीं आलोचना करब। वायुमंडल नहीं आलोचना करते गेले प्रथम आमाके बोलते हबे वायुमंडल की। वायुमंडल भूपृष्ठ होते हजार हजार किलोमीटर पर्यंत गैसीय पदार्थ द्वारा आवृत सबुज पृथ्वी गैसीय आवरण के बला है वायुमंडल। वायुमंडल मानुष उद्भिद और परिवेशर जन्य खूब गुरुत्वपूर्ण। वायुमंडल विशुद्ध निर्मल थाका परिवेश उद्भिद प्राणीर जन्य जेमन गुरुत्वपूर्ण तेमनि परिवेशर जन्य गुरुत्वपूर्ण। बर्तमाने वायुमंडल जे अवस्था आछे एते परिवेश विज्ञानी और विभिन्न भूगोल विज्ञान शंकित कारण वायुमंडल विभिन्न भाव दूषित होच्छे जा परिवेशेर जन्य हुमकि स्वरूप। एखन आमी वायुमंडल की उपादान द्वारा गठित ता नी आलोचना करब। वायुमंडल विभिन्न उपादान द्वारा गठित विभिन्न गैसीय उपादान द्वारा गठित यथा एक नम्बर हलो नाइट्रोजेन एटा नाइट्रोजेन অক্সিজেন আর্গন কার্বন ডাইঅক্সাইড ক্রিপ্টন জেনন নিয়ন হিলিয়াম ইত্যাদি পদার্থ। এর মধ্যে নাইট্রোজেন হল সবচেয়ে বেশি। নাইট্রোজেনের পরিমাণ বাতাসে প্রায় বায়ুমণ্ডলে প্রায় 78%, অক্সিজেনের পরিমাণ 20.97%, আর্গনের পরিমাণ 9.3% এবং অক্সিজেন পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিমাণ 0.3%। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ প্রাণী এবং মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর সমূহ। বায়ুমণ্ডলে কয়টি স্তর আছে? বায়ুমণ্ডলে পাঁচটি স্তর নিয়ে গঠিত। স্তর সমূহ নিম্নরূপ। বায়ুমণ্ডলকে এর পূর্বে প্রধানত দুইটি ভাগে ভাগ করা দুটি স্তরে ভাগ করা হয়েছে। একটি হলো সমমণ্ডল আর একটি হলো বিষমমণ্ডল। সমমণ্ডলকে সমুদ্র পৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত দূরত্বকে বলা হয় সমমণ্ডল। সমমণ্ডলের সকল গ্যাসীয় পদার্থের পরিমাণ সমান থাকে এই জন্য একে সমমণ্ডল বলা হয়। সমমণ্ডলকে আবার পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা টপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার তারপরে হলো মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার টপোস্ফিয়ার। ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তরকে বলা হয় টপোস্ফিয়ার। এটার গভীরতা 18 কিলোমিটার। মেরুদেশীয় অনেক মতে মেরুদেশীয় অঞ্চলে গভীরতা 11 কিলোমিটার। এটা এই স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। এই স্তরের উদ্ভিদ গাছপালা মানুষ সবাই এই স্তরের মধ্যে বিচরণ করে যার জন্য এই স্তর খুবই গুরুত্বপূর্ণ। এরপরে টপোস্ফিয়ারের উপরের স্তরকে বলে টপোপোজ। টপোপোজের এর পরবর্তী স্তরকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের গভীরতা 30 কিলোমিটারের মতো। এর
ট্রপোস্ফিয়ারের উপর স্তরকে বলা হয়, এই স্ট্রাটোস্ফিয়ারের উপর স্তরকে বলা হয় স্ট্রাটোপজ। স্ট্রাটোপজের গভীরতা 1.6 কিলোমিটার। স্ট্রাটোস্ফিয়ার উপর স্তরকে বলা হয় ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার খুবই গুরুত্বপূর্ণ স্তর, এখানে ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে এবং পৃথিবী বায়ুমণ্ডলকে রক্ষা করে। সুতরাং ওজোন স্তর খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যে স্তর হল ওজোন স্তর, ওজোন স্তরের পরবর্তী স্তর হল মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তর হল ওজোনোস্ফিয়ার পরবর্তী স্তরকে বলা হয় মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরের স্তরকে বলা হয় মেসোপজ। মেসোপজের পরবর্তী স্তরকে বলা হয় আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তরকে বলা হয় এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এর পরে হল গ্রীষ্মমন্ডল। 85 বা 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত স্তরকে বলা হয় গ্রীষ্মমন্ডল। গ্রীষ্মমন্ডল, গ্রীষ্মমন্ডল আবার চার ভাগে বিভক্ত, যথা 1 নম্বর হল নাইট্রোজেন পারমাণবিক স্তর, 2 নম্বর হল অক্সিজেন পারমাণবিক স্তর, 3 নম্বর হল তোমার, 3 নম্বর হল হিলিয়াম স্তর, 4 নম্বর হল হাইড্রোজেন স্তর। এই হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এবার আমরা এই বায়ুমণ্ডল যে ভিন্নভাবে দূষিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো। বায়ুমণ্ডলের দূষণ, আজ বায়ুমণ্ডল বিভিন্নভাবে দূষিত হচ্ছে, যা পরিবেশ এবং মানুষ এবং গাছপালার জন্য হুমকি স্বরূপ। এই দূষণ মুক্ত করতে না পারলে আমাদের বায়ুমণ্ডল আরো দূষিত হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং পৃথিবীকে বায়ুমণ্ডলকে টিকিয়ে রাখা কঠিন হবে এবং পরিবেশের উপর আমাদের কি হবে, মারাত্মক ক্ষতি সাধন হবে। সেই জন্য আমাদেরকে বায়ুমণ্ডলকে কি করতে হবে, পরিবেশের দূষণ থেকে মুক্ত রাখতে হবে এবং বায়ুমণ্ডলের প্রতি সচেতন হতে হবে। কিন্তু এই বায়ুমণ্ডলকে নিয়ে বিভিন্ন পরিবেশ বিজ্ঞানী এবং ভূগোল বিজ্ঞান বর্তমানের সংকটময় অবস্থায় অনুভব করছেন, কারণ এটা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। এটা দূষিত হচ্ছে, বিভিন্নভাবে দূষিত হচ্ছে, যাহা আমাদের জীবনযাত্রাকে বিপন্ন করতে পারে, পরিবেশকে বিপন্ন করতে পারে, আমাদের চারপাশে পরিবেশকে দূষিত করতে পারে। সুতরাং এটা থেকে আমাদের অবশ্যই বায়ুমণ্ডলকে রক্ষা করতে হবে। বায়ুমণ্ডলকে রক্ষা না করলে আমাদের পরিবেশ ঠিক থাকবে না, আমাদের সার্বিক অবস্থার অবনতি ঘটবে। এখন পরিবেশ বায়ুমণ্ডল যে দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে, আমি নিম্নে ধারাবাহিকভাবে সেগুলো তুলে ধরছি। 1 নম্বর হলো যে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদিও বায়ুমণ্ডলের পরিমাণ কম, কিন্তু এটা হলো পরিমাণ হলো 0.3%। কিন্তু এর পরিমাণ কম হলেও এই কার্বন ডাইঅক্সাইড বিভিন্নভাবে বায়ুমণ্ডলকে দূষিত করছে। গাছপালার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, মানুষকে বিভিন্ন রোগ এবং শ্বাস প্রশ্বাসের বিভিন্ন রোগ সৃষ্টি করছে, যা আমাদেরকে দিনের পর দিন সংকীর্ণ দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, কার্বন ডাইঅক্সাইড যাতে বেশি পরিমাণ বাতাসে ছড়াতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ সুদৃষ্টি দিতে হবে, নতুবা আমরা বায়ুমণ্ডলকে রক্ষা করতে পারবো না। 2 নম্বর হলো যে বায়ুমণ্ডলের সিএফসি গ্যাস ও গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বায়ুমণ্ডলে
সিএফসি গ্যাস পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস ইফেক্টের কারণে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বায়ু ওজোন স্তর ক্ষয় হচ্ছে, অতিবেগুনি রশ্মি বায়ু ওজোন স্তর শোষণ করতে পারতেছে না, ফলে ওজোন স্তর ক্ষয় হয়ে গেলে বিশ্বের মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হবে, পরিবেশে ভারসাম্য নষ্ট হবে, মানুষের দেহ বিভিন্ন ক্ষয় ও বিভিন্ন শরীরের শারীরিক অবনতি দেখা দিতে পারে। সেই জন্য আমাদের বায়ুমণ্ডলে নাইট্রিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে সিএফসি গ্যাস পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এই উষ্ণায়ন বৃদ্ধির ফলে আমাদের কি হচ্ছে, বিশ্বে বর্তমানে বিভিন্ন ধরনের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করছে, এবং বায়ুমণ্ডল যে পরিবেশ থাকার কথা সেই পরিবেশ দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে, ফলে আমাদের যেভাবে থাকার কথা পরিবেশ সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সুতরাং আমাদেরকে এখন থেকে যদি আমরা এগুলো নিয়ন্ত্রণ না করি, তাহলে বায়ুমণ্ডল যেভাবে থাকার কথা সেভাবে না থাকলে গাছপালা উদ্ভিদ জৈব অজৈব পদার্থের উপর যেভাবে হুমকি আসবে, সেভাবে মানুষের প্রাণীর উপরও হুমকি আসবে, ফলে আমাদের পরিবেশ দূষিত হবে। সুতরাং আমাদের উচিত হবে গ্রিন হাউস এবং সিএফসি গ্যাস এগুলোকে নিয়ন্ত্রণ করা। এরপরে হলো যে তিন নম্বরে হলো অ্যাসিড বৃষ্টি। আমরা কারণে অকারণে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করছি, অ্যাসিড বৃষ্টি কি করছে, আমার বায়ুমণ্ডলকে দূষিত করছে, বায়ুমণ্ডলকে দূষিত করছে। এই বায়ুমণ্ডল দূষণের ফলে আমাদের কি অবস্থা হচ্ছে, আমাদের পরিবেশের উপর ভারসাম্য বিনষ্ট হচ্ছে। অ্যাসিড বৃষ্টির ফলে সালফার ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড এরা কি করে, পরিবেশের দূষণ করছে। দূষণের ফলে আমাদের বায়ুমণ্ডল দিন দিনের পর দিন দূষিত হচ্ছে, এবং এই দূষণের ফলে আমাদের বায়ুমণ্ডল যে ধরনের থাকার কথা সেভাবে থাকতেছে না, ফলে জীব জন্তু এবং গাছপালা উদ্ভিদ প্রাণীর উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এর ফলে আমাদের জীবনযাত্রার উপরও হুমকির সম্মুখীন হচ্ছে। এই জন্য অ্যাসিড বৃষ্টিকে আমাদের রক্ষা করতে, মানে অ্যাসিড বৃষ্টি আমাদেরকে আমরা সীমিত আকারে বা পারলে বন্ধ করে দিয়ে বায়ুমণ্ডলকে মুক্ত রাখতে হবে। এবার হলো বিভিন্ন গাছপালা উজাড়, বন উজাড়, গাছপালা বন উজাড় করে আমরা কি করতেছি, নিজেদের মতো করে আমরা বন ধ্বংস করতেছি, গাছপালা উজাড় করে গাছপালা কেটে ফেলতেছি। এতে কারণ, এতে পরিবেশের যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা কি করব, যে গাছপালা এবং না কেটে আমাদের বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে, যাতে বায়ুমণ্ডল ঠিক থাকে, বায়ুমণ্ডলের পরিবেশ ঠিক থাকে, এবং বায়ুমণ্ডল অতি সাবধানে আমরা খেয়াল রাখতে হবে, যাতে বায়ুমণ্ডল এর পরিবেশ নষ্ট না হয়, এমনভাবে গাছপালা লাগাতে হবে গাছপালা যেন উজাড় না হয়। কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন উৎপন্ন করে, যাহা মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় জন্য হলো আমাদের কি করতে হবে, বন উজাড় থেকে রক্ষা করতে হবে, বন উজাড় এবং পাহাড় কাটার এগুলো থেকে বিরত থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করতে হবে। এছাড়া আমাদের বিভিন্ন
ইন্ডাস্ট্রি আমরা দিন দিন শিল্প কারখানা বৃদ্ধি করতেছি, শিল্প কারখানা বৃদ্ধি করতেছি ঠিক, কিন্তু শিল্প কারখানা থেকে বর্জ্য পদার্থগুলো বের হয় যেগুলো বাতাসে গিয়ে মিশে, সেগুলো আমরা কিন্তু পরিশোধন করতেছি না। এর ফলে কিন্তু আমাদের বায়ুমণ্ডল দূষিত হচ্ছে, এর ফলে আমরা কিন্তু দিনের পর দিন বায়ুমণ্ডলে আমাদের কি করতেছে, আমাদেরকে দিনের পর দিন বায়ুমণ্ডল দূষিত হয়ে করতেছে। বায়ুমণ্ডল আমাদের যেভাবে ইন্ডাস্ট্রি যদি আমরা পরিশোধন করি এবং ইন্ডাস্ট্রি থেকে যদি করি ঠিক, কিন্তু সেটা যদি আমরা পরিশোধনের মাধ্যমে পরিবেশকে ঠিক রাখি তাহলে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল দূষণমুক্ত থাকবে এবং বায়ুমণ্ডল মানুষের উপযোগী থাকবে, গাছপালা উপযোগী থাকবে এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। সুতরাং আমাদেরকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে এবং সুদৃষ্টি দিতে হবে। এছাড়া আমাদের যে বিভিন্ন যানবাহন চলাচল করে সেই যানবাহন চলাচল বিভিন্ন ধোঁয়ার সৃষ্টি হয়, সেই ধোঁয়া কী করে আমাদের ধোঁয়ার সাথে থাকে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, এগুলো কী করে আমাদের পরিবেশকে দূষণ করে। সুতরাং আমাদের এমন যানবাহন ব্যবহার করে এমন ধরনের জ্বালানি ব্যবহার করতে হবে যেগুলো ধোঁয়া সৃষ্টি না করে এবং সেই ধোঁয়ার মাধ্যমে যাতে পরিবেশ দূষণ করতে না পারে, পরিবেশ যাতে দূষণ মুক্ত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমরা যানবাহনের দূষণগুলো যাতে পরিবেশ থেকে রক্ষা পায়, সে পরিবেশ থেকে পরিবেশ রক্ষা পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ মোট কথা আমাদের বায়ুমণ্ডলের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে এবং দূষণমুক্ত থাকে সেদিকে বিশেষ সচেতন হতে হবে এবং সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। তাহলে আমাদের আমাদের আমরা যেমন ভালো থাকবো এবং আমাদের পরিবেশ ভালো থাকবে এবং সেভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। এরপর হলো বিভিন্ন ইটের বাটা আছে, ইটের বাটা থেকে ধোঁয়া বাহির হয়, সেই ধোঁয়াও কী করে আমাদের পরিবেশকে দূষণ, আমাদের বায়ুমণ্ডলকে দূষণ করে, বায়ুমণ্ডলকে দূষণ করে মানে পরিবেশকে দূষণ করে। সেই ধোঁয়া তো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড থাকে, সেগুলো বায়ুমণ্ডলকে দূষণ করে। সুতরাং এই দূষণকে আমাদের কী করতে হবে, যাতে সেখানে দূষণ না হতে পারে বায়ুমণ্ডল সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইটের বাটায় আমাদেরকে এমন ধরনের জ্বালানি ব্যবহার করতে হবে যাতে ধোঁয়া সৃষ্টি না হয়, ধোঁয়া থেকে আমাদের কী করতে হয় আমরা মুক্ত থাকতে পারি সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। সুতরাং আমরা সেভাবে অগ্রসর হতে হবে। সুতরাং আমরা এইভাবে আমাদের বায়ুমণ্ডলকে যদি আমরা দূষণমুক্ত রাখতে পারি এবং বায়ুমণ্ডলকে যদি আমরা দূষণমুক্তের মাধ্যমে পরিবেশকে রক্ষা করতে পারি তাহলে বায়ুমণ্ডলের সকল উপাদান ঠিক থাকবে এবং মানুষ সুস্থ থাকবে এবং মানুষের প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কোনো রোগ মানুষের মধ্যে ছড়াতে পারবে না বায়ুমণ্ডল যদি দূষণমুক্ত থাকে। সুতরাং আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখতে হবে, বায়ুমণ্ডল যাতে দূষণমুক্ত থাকে সেদিকে আমাদেরকে বিশেষভাবে সুদৃষ্টি রাখতে হবে। আমাদেরকে এদিকে প্রত্যেকে সচেতন হতে হবে, প্রত্যেকে নিজস্ব উদ্যোগ গ্রহণ করে বায়ুমণ্ডল রক্ষা করতে হবে, বায়ুমণ্ডলকে রক্ষার জন্য গাছপালা রোপণ করতে হবে এবং গাছপালা পরিচর্যা করতে হবে এবং সেই দিকে গ্রহণ করতে হবে। এছাড়া আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন কীটনাশক জমিতে ব্যবহার করে যেগুলো বায়ুমণ্ডলকে দূষিত করে। সুতরাং কৃষির বৈপ্লবিক যে পরিবর্তন বা যে আধুনিক যে বর্তমান যে কৃষি, এই কৃষির কারণেও অনেক সময় বায়ুমণ্ডল দূষিত হয়। সুতরাং কৃষক ভাইয়েরাও সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ বায়ুমণ্ডল শুদ্ধ থাকলে, বায়ুমণ্ডল দূষণমুক্ত থাকলে আমাদের কী হবে, আমাদের পরিবেশ দূষণমুক্ত থাকবে এবং আমাদের যে কৃষি ঠিক মতো হবে এবং কৃষির উৎপাদনও বৃদ্ধি পাবে এবং সেই জন্য কৃষক ভাইয়েরাও
আমাদের বায়ুমণ্ডল যাতে দূষণ মুক্ত থাকে সেদিকে সুদৃষ্টি রাখতে হবে এবং আগামী দিনে আমাদেরকে এই বিষয়ে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সুতরাং আমরা যাতে বায়ুমণ্ডলকে দূষণ মুক্ত রাখি এবং বায়ুমণ্ডলকে যাতে দূষিত হতে না পারে সেদিকে সতর্কতামূলক ব্যবস্থা নিলে আমরা মনে করি যে বায়ুমণ্ডল দূষণ মুক্ত থাকবে এবং এতে উদ্ভিদ প্রাণী উপকৃত হবে এবং সকল শ্রেণীর জীব জৈব এবং জীব পদার্থ ভালো থাকবে এবং বায়ুমণ্ডল মুক্ত থাকবে, দূষণ মুক্ত থাকবে। বর্তমান আমাদের প্রত্যেকের উচিত বায়ুমণ্ডলকে কিভাবে দূষণ মুক্ত করা যায়, বায়ুমণ্ডলকে পরিবেশ বিজ্ঞানীরা উদ্ভিদবিদরা এবং ভূগোলবিদরা এবং বিজ্ঞানীরা সকলে একত্রিতভাবে প্রচেষ্টা চালাতে হবে যাতে বায়ুমণ্ডল আর দূষিত না হয়, বায়ুমণ্ডল যেন দূষণমুক্ত থাকে, সেই দূষণ যেন দূষণমুক্ত থাকে যার মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীগুলো যাতে বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে আক্রান্ত হতে দূরে থাকতে পারে সেদিকে সুনজর রাখতে হবে, সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি আমাদের বিশেষ আবেদন রইল, আজকে যে বিষয়টি আলোচনা করেছি এই বিষয়টির প্রথমে আমি বায়ুমণ্ডল কি আলোচনা করেছি, তারপরে বায়ুর উপাদান কি আলোচনা করেছি, বায়ুমণ্ডলের স্তর সমূহ আলোচনা করেছি এবং বায়ুমণ্ডল কীভাবে দূষিত হয় সেগুলো আলোচনা করেছি। এই বিষয়গুলো তোমরা নিজেরা পাঠ্য বই খুলে নিজেরা দেখবে এবং পড়বে এবং নিজেরা বুঝবে, বুঝতে চেষ্টা করবে যে আসলে বায়ুমণ্ডল আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং বায়ুমণ্ডল দূষণ মুক্ত থাকা কতটুকু গুরুত্বপূর্ণ, পরিবেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এ নিয়ে তোমরা সব সচেতন থাকবে এবং নিজেরা সচেষ্ট থাকবে এবং সঠিক জিনিসটা জানবে এবং বায়ুমণ্ডলকে গুরুত্ব দিবে। বায়ুমণ্ডলের অপর শব্দ হলো অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারকে রক্ষার জন্য তোমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে এবং তোমাদেরকে কি করতে হবে এই বিষয়ে সুদৃষ্টি রাখতে হবে। সুতরাং আমরা যাতে এই বিষয়ে সবাই সুদৃষ্টি রাখি এবং পরিবেশ যাতে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা চলতেছে, এই বিশ্ব যে প্রতিযোগিতা চলতেছে, এই যে শিল্পের প্রতিযোগিতা, তারপর বিভিন্ন আবিষ্কারের প্রতিযোগিতা, এইগুলোকে থেকে এমনভাবে করতে হবে যাতে বায়ুমণ্ডল সুস্থ থাকে, বায়ুমণ্ডল দূষণমুক্ত থাকে, বায়ুমণ্ডলের পরিবেশ ভালো থাকে। কারণ বিশ্বে আজ পরিবেশ এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বেশি মাতামাতি হচ্ছে, এই দুটি বায়ুমণ্ডলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং থেকে যাতে বিশ্ব মুক্ত থাকে এবং বিশ্ব পরিবেশ যাতে দূষিত না হতে পারে, এই দুটির প্রতি আমাদের প্রত্যেকেরই সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে, প্রতিটি দেশ এতে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের কি হয় বায়ুমণ্ডলের কোনো ধরনের হুমকি না আসে দূষণের এবং সেদিকে উদ্ভিদ গাছপালা এবং প্রাণী জগৎ যাতে বিভিন্ন দূষিত পরিবেশ থেকে রক্ষা পেতে পারে সেই ব্যাপারে আমাদেরকে বারংবার প্রচেষ্টা চালাতে হবে এবং সেদিকে সচেতন থাকতে হবে এবং সুষ্ঠুভাবে আমাদের বায়ুমণ্ডলকে রক্ষা করতে হবে, এই আচ্ছা রক্ষা করতে হবে। সুতরাং আমার আলোচনার শেষের দিকে আমি এসে গেছি। সুতরাং আমাদেরকে আমার আজকের বক্তব্যের পরিশেষে একটাই কথা হলো যে আমরা যদি সুস্থ থাকতে চাই, আমরা সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা যদি সচেতনভাবে বাঁচতে চাই, তাহলে আমাদের একটি মাত্র কাজ বায়ুমণ্ডলকে সুষ্ঠু
দূষণ মুক্ত পরিবেশকে সুস্থ দূষণ মুক্ত রাখতে হবে। আমরা তারপরে সুস্থ হব, আমরা পরিবেশকে দূষণ মুক্ত রাখতে পারবো এবং আমরা পরিবেশ আমরা বিভিন্ন রোগাক্রান্ত থেকে মুক্ত থাকতে পারবো, আমরা সুস্থ থাকতে পারবো। এইভাবে আমাদেরকে বায়ুমণ্ডলকে রক্ষা করতে হবে। সুতরাং বায়ুমণ্ডলকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য, আমাদেরকে সুস্থ থাকতে হবে। এই বলে আমি আমাদের ছাত্রছাত্রীদেরকে সবাইকে বায়ুমণ্ডল অধ্যায়টা ভালো করে পড়ার জন্য এবং ভালো করে বই থেকে অনুসরণ করে নিজেরা শেখার জন্য আমি অনুরোধ করব। এই বলে আজকে আমি আমার লেকচার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।